করমণ্ডল দুর্ঘটনার কয়েকদিন যেতে না যেতেই বিরাট ঘোষণা মুকেশ আম্বানির, যা করতে পারেননি দেশের প্রধানমন্ত্রীও। এবার তাই করে দেখালেন আম্বানি, একটা দুটো নয়, একসঙ্গে করলেন 10টা বড় ঘোষণা। শুনলে এই গর্বে বুকটা ভরে উঠবে সকলের। এই 10 পরিষেবার মধ্যে ঠিক কি কি থাকছে, ঠিক কারা কারা পাবেন এই পরিষেবা, কিভাবেই বা পাবেন, জানুন বিস্তারিত। প্রায় সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার শোক থেকে এখনো বেরোতে পারেননি দেশবাসীর একাংশ। চারিদিকে নিষ্ফল হ্রাসের স্তূপ এবং স্বজন হারাদের আর্তনাদ যেন এখনো কানে বাজছে। অনেকেই একে শতাব্দীর সবচেয়ে বড় এবং ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে এমন বহু মানুষ ছিলেন যারা হয়তো দুটো পয়সা রোজগারের জন্য যাচ্ছিলেন অন্যত্র, আবার কেউ হয়তো যাচ্ছিলেন পড়াশুনোর জন্য, কেউ বা চিকিৎসা করতে পারে দিচ্ছিলেন ভিন রাজ্যে। কিন্তু এই দুর্ঘটনা এক নিমিষে যেন শেষ করে দিয়েছে সবকিছু। দুর্ঘটনার কিছু সময় পর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার ভারতের জনপ্রিয় ধনকুবের তথা শিল্পপতি মুকেশ আম্বানি করলেন বড় 10 ঘোষণা। যে 10 পদক্ষেপ তিনি নিয়েছেন তা সত্যিই মনে রাখার মতো। মুকেশ আম্বানি যে 10টি বিশেষ উদ্যোগের কথা বলেছেন তা আসুন এক নজরে দেখে নি। 1. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী 6 মাস পর্যন্ত রিলায়েন্স স্টোর থেকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে রেশন। এই রেশন সামগ্রীর মধ্যে থাকবে চাল, ডাল, আটা, চিনি, লবণ এবং রান্নার তেল। কোনোভাবেই যাতে আহত বা নিহতদের পরিবারের সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে নজর দিয়েছে আম্বানি গ্রুপ। সূত্র মারফত জানা যাচ্ছে জিওমার্ট থেকেই সম্ভবত তারা পাবেন এই রেশন সামগ্রী। 6 মাসের জায়গায় 1 বছর পর্যন্ত বাড়তে পারে এই রেশন সামগ্রী দেওয়ার সময়সীমা। 2. নিহতদের পরিবারের একজনকেও জিও এবং রিলায়েন্স রিটেইলে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন আম্বানি গোষ্ঠী। 3. এই ট্রেন দুর্ঘটনায় প্রায় 1000 জনের বেশি মানুষ তাদের কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। যারা যারা অঙ্গ হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্য কৃত্রিম অঙ্গ এবং হুইল চেয়ার দিয়ে সাহায্য করবে আম্বানি গ্রুপ, এবং পরবর্তীতেও তাদের হুইল চেয়ার দেওয়া হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি গোষ্ঠী। 4. দুর্ঘটনার ফলে যারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছেন তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ দিতে বিশেষভাবে প্রশিক্ষণ দেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। প্রশিক্ষণের পরে কাজের জন্য বেশিরভাগকে সাহায্য করা হবে, দেওয়া হবে ভালো টাকা বেতন। 5. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষদের জন্য গরু, মুরগি, ছাগল, হাঁস, মুরগির মতো গবাদি পশু সরবরাহ করে বিকল্প উপার্জনের রাস্তা তৈরি করবে আম্বানি গ্রুপ। 6. করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যে সমস্ত পরিবারের একমাত্র উপার্জনকারী নিহত হয়েছেন তাদের স্বনির্ভর করে তোলার জন্য ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 7. শোকাহত প্রত্যেকটি পরিবারকে 1 বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল পরিষেবা সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। 8. দুর্ঘটনার ফলে মারাত্মকভাবে প্রভাবিত যারা হয়েছেন তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ দিতে বিশেষভাবে প্রশিক্ষণ দেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 9. আহতদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ঔষধ এবং চিকিৎসার পরিষেবা।